আসসালামু আলাইকুম, টেল মি বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। সম্মানিত বিন্দু, টেল মি বিডি ইউটিউব চ্যানেল নতুন যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছে সেটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে কর্মরত শিক্ষক কর্মচারীগণ যেভাবে বকেয়া বেতনের জন্য আবেদন করবেন, এই বকেয়া বেতনের জন্য আবেদনের যে পদ্ধতি এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেটি এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ করছি এবং পূর্বে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয়জনবৃন্দ, আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বারে লিখবেন memes.gov.bd, লিখে ইন্টার বাটন প্রেস করলে আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকব। এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হলে আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এ ধরনের একটি ইন্টারফেসে নিয়ে যাবে, যেখানে উপরে রয়েছে নতুন এমপিও, এরপরে রয়েছে বিএড এবং বিএমএড, এরপরে আপনারা দেখবেন উচ্চতর স্কেল, পূর্ণ নিয়োগ বা ইবতেদায়ী প্রধান গ্রেড, পদোন্নতি, সংশোধন, বকেয়া। আপনারা যেহেতু বকেয়া বেতনের জন্য কাজ করবেন, এই কারণে আপনারা বকেয়া যে অপশনটি রয়েছে সেই বকেয়া অপশনে ক্লিক করবেন। আমি বকেয়াতে ক্লিক করলাম। বকেয়াতে ক্লিক করলে আপনাদের সামনে কিছু জরুরি নির্দেশনা দেখাবে, আপনারা আপনাদের এই জরুরি নির্দেশনাগুলো পড়ে নেবেন মনোযোগ সহকারে। জরুরি নির্দেশনাগুলো আমি আর পড়ছি না, জরুরি নির্দেশনাগুলো পড়ার পর আমরা একটু জিনিস রাখি। প্রয়োজনীয় ডকুমেন্টের বকেয়ার জন্য আবেদন, এই আবেদনপত্রের সাথে আপনাদের যে সকল কাগজপত্রগুলো সংযোজন করতে হবে। এক নম্বর আবেদন, প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে বিস্তারিত ও সভাপতি প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ সহ প্রেরণ পদ্ধতি, নিয়োগপত্র ও যোগদানপত্র, জন্ম তারিখ সংশোধন আদেশের কপি অবলিক আবেদনকারীর প্রথম ও সর্বশেষ এমপিওর কপি প্রযোজ্য ক্ষেত্রে, চার নম্বর পূর্বে প্রতিষ্ঠানের পদের আবেদন এমপিওর কপি, পাঁচ নম্বর বর্তমান প্রতিষ্ঠানের পদের প্রথম এমপিওর কপি, ছয় নম্বর বর্তমান বেতন বিলের কপি, সাত নম্বর গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি রেজুলেশন, আট নম্বরে রয়েছে নন ট্রায়াল সনদ। সুপ্রিয়জনবৃন্দ, এই কাগজপত্রগুলো আপনাদেরকে সংযোজন করতে হবে। আপনারা এই কাগজপত্রগুলো পূর্বেই রেডি করে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে সেগুলো সেভ করে রাখবেন। এরপরে আপনারা কীভাবে কাজ করবেন, হ্যাঁ এরপরে আপনারা এগ্রি নামক যে বাটনটি দেখছেন, এই এগ্রি নামক যে বাটনটি রয়েছে এখানে, এগ্রি নামক যে বাটন, এই এগ্রি নামক বাটনে ক্লিক করবেন। আমি এগ্রি বাটনে ক্লিক করলাম। এগ্রি ক্লিক করার পর আমাদের ডান পাশে অ্যাপ্লাই অনলাইন যে বাটনটি চলে আসবে, আমরা অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করব। সুপ্রিয়জনবৃন্দ, অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অনলাইন এরিয়ার বা অনলাইন অ্যাপ্লিকেশন ফর এরিয়ার যে ফরম্যাট সেটি উপস্থাপিত হবে। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা যার কাজটি করতে চান ইনডেক্স নম্বর, অর্থাৎ যে বকেয়া আবেদন করবেন তার ইন্ডেক্স নম্বরটি এখানে লিখবেন। এখানে একটি ইন্ডেক্স নম্বর লিখলাম। ইন্ডেক্স নম্বর লিখে আপনারা একেবারে লোড এমপ্লয়ি ইনফো, এই ইনফো বাটনে ক্লিক করবেন। ক্লিক করে একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনারা দেখতে পাবেন সেই শিক্ষকের পূর্বে যে সকল তথ্য হেন্ট্রি করা রয়েছে সেগুলো চলে আসবে। অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নাম, ফাদার্স নেম, পিতার নাম, মাদার্স নেম, মাতার নাম বাংলায়, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ন, নিড, মোবাইল নম্বর, ইমেল আইডি, হোম ডিস্ট্রিক্ট, লেবেল, ডিজগ্নেশন, পে কোড, সাবজেক্ট, জয়নিং ডেট, এবং ডান পাশে আপনারা দেখতে পাবেন যে খুবই গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এরপরে রয়েছে ফার্স্ট এমপিও ডেট, বিএড স্কেল ডেট, টাইম স্কেল ডেট, এরপরে আপনারা যে জিনিসটা দেখবেন এরিয়ার, এই এরিয়ার নামক যে অপশনটি রয়েছে, এই এরিয়ার নামক যে অপশনটি রয়েছে, এই এরিয়ার নামক অপশনে আপনারা কত টাকা এরিয়ার পাবেন সেই টাকার অ্যামাউন্টটি আপনাদেরকে দেখাতে হবে। আপনারা কত টাকা পাবেন সেটি এখানে টাইপ করে দেখাবেন। এরপরে আপনারা দেখবেন
এরিয়ার ফ্রম ডেট, অর্থাৎ আপনারা কত তারিখ থেকে বকেয়া বেতন পাবেন সেটি এই ক্যালেন্ডার বাটনে ক্লিক করে সেই তারিখটা সিলেকশন করবেন, এবং এরিয়ার টু ডেট, অর্থাৎ আপনারা কোন তারিখে পর্যন্ত, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এরিয়ার পাবেন সেটি এখানে তারিখ সিলেক্ট করে দেখাবেন। এরপরে রয়েছে টাইপ ম্যানেজিং অর্থ কমিটি, আপনি এখানে যদি ক্লিক করেন আপনাদের সামনে রেগুলার, অ্যাডহক এবং স্পেশাল কমিটি, আপনার যে ধরনের কমিটি রয়েছে সেটি সিলেক্ট করবেন। এরপরে আপনারা এখানে লাস্ট ডিউরেশন অফ রিকগনাইজড ইনস্টেশন ফ্রম, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে নবায়ন স্বীকৃতি রয়েছে সেটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটি ক্লিক করবেন। সুপ্রিয়জের বিন্দু, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলি অবশ্যই লাইক বাটন প্রেস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। সুপ্রিয়জের বিন্দু, আমরা পূর্বে যে সকল কাগজপত্রগুলো দেখিয়েছিলাম সেই কাগজপত্রগুলো এখন সংযোজন করতে হবে। সংযোজন করার জন্য আমাদেরকে প্রথমে সুস ফাইল নামক যে অপশন দেখছেন এই সুস ফাইলে ক্লিক করবেন। সুস ফাইলে ক্লিক করে আপনাদের কাগজটি কোথায় রয়েছে সেখানে নিয়ে যাবেন, এবং সেই কাগজের উপর ডবল ক্লিক করলে আপনার ফাইলটি এখানে অ্যাটাচড হয়ে যাবে। এভাবে পর্যায়ক্রমে আমরা যে কাগজপত্রগুলো দেখিয়েছিলাম, আবেদনপত্র, নিয়োগপত্র, যোগদানপত্র, তিন নম্বরের জন্ম তারিখ সংশোধন, চার নম্বরে পূর্বের প্রতিষ্ঠানের, এইভাবে সব কাগজপত্রগুলো আপনারা সংযোজন করবেন। সব কাগজপত্রগুলো সংযোজন করার পর যদি আপনার মনে হয় যে আর কোনো কিছু সংযোজন বিয়োজন করার প্রয়োজন নেই তাহলে আপনারা ফরওয়ার্ড বাটনে ক্লিক করবেন। আর যদি ফরওয়ার্ড বাটনে ক্লিক না করে মনে করেন যে কোনো কিছু আরেকটু যাচাই বাছাই করার প্রয়োজন আছে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেভ ড্রাফট নামক বাটনে ক্লিক করবেন। পরে সেভ ড্রাফট থেকে আপনারা পূর্বে সংযোজন বিয়োজন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটি জিনিস জানিয়ে রাখি, আপনারা যদি ফরওয়ার্ড বাটনে ক্লিক করেন তাহলে সেই অ্যাপ্লিকেশনটি সেই মাসে আর কোনো রকমের আপনারা সংযোজন বিয়োজন করতে পারবেন না। এই কাজটি করার জন্য আপনাদেরকে অবশ্যই পরবর্তী মাসের জন্য অপেক্ষা করতে হবে। এ কারণে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণরূপে যাচাই বাছাই করে তারপর সেটি ফরওয়ার্ড করবেন। তার আগ পর্যন্ত আপনারা অ্যাটাচ করে সেভ অ্যাজ ড্রাফট নামক বাটনে ক্লিক করে রাখবেন। আশা করি আপনারা কীভাবে বকেয়ার জন্য আবেদন করবেন সেটি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়েছেন, এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তথা শিক্ষার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।